আচ্ছা রচনাদি চিংড়িটা দিয়ে দিই আগে তোমাকে? হ্যাঁ পুরোটাই ছেড়ে দেবো। কতটা রয়েছে বলো? এটা 100 গ্রামের একটু বেশি আছে। 100 গ্রামের একটু বেশি রয়েছে। এবারে বলো একে একে কি দেব এটার মধ্যে। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে রেখেছি। হ্যাঁ হলুদ দিয়েছো কি? নুন খুব সামান্য দিয়েছি, কিন্তু আরেকটু দিতে হবে। আরেকটু দিতে হবে? হ্যাঁ। বেশ, এবার একটু সরষের তেল। একটু সরষের তেল। আচ্ছা সরষের তেল দিতে দিতে যেটা আমাদের যারা দর্শকরা রয়েছেন তারা ভাবছেন চিংড়ি সরষের তেল হচ্ছেটা কি হেসেলে, বলো আমরা আজকে কি বানাচ্ছি? আজকে আমি লাউ পাতায় চিংড়ি বানাই। লাউ পাতায় চিংড়ি, একটা খুব ইন্টারেস্টিং একটা খাবার। দেখো তেলটা দেখো। হ্যাঁ বেশ বেশ আনা। লাউ পাতায় চিংড়ি, বুঝতেই পারছেন লাউ পাতার মধ্যে চিংড়ি, তবে এটা ভাপে হবে না। যেমন তুমি ভাপে করছি না, ভাপে তো করাই যায়, কিন্তু এবার আজকে আমি ভাপে করছি না। ভাপে করছি না আমরা। আচ্ছা এই গল্পটা তো করব, লাউ পাতায় চিংড়ির গল্প করব, এছাড়া তোমার সঙ্গে অনেকদিন বাদে দেখা হলো আমাদের হেসিলে, তো বাকি গল্পও শুনবো। কি কি দেবো আগে সেটা বলো এর মধ্যে। হ্যাঁ এবার একটু এখানে আমি কালো সরষে আর সাদা সরষে এটা আমি পেস্ট করে রেখেছি, কাঁচা লঙ্কা নুন আর একটু হলুদ, অল্প একটু হলুদ দিয়ে আমি পেস্ট করে, মানে দু রকমের সরষে আর সরষের তেলও আছে। সরষের তেল রয়েছে, লঙ্কা রয়েছে আর সামান্য হলুদ রয়েছে। সামান্য এটা কতটা দেবো? হ্যাঁ আর সরষে দু রকমের সরষে আছে। দু রকমের সরষে কতটা দেবো বলো? এক চামচ। এক চামচ মানে 1 টিস্পুন দিচ্ছি আমি। আর লাগবে আর একটু দাও এতটা। ওকে এবারে পোস্ত বাটা। এখন আমি প্রথমে নারকেলটা দিই, নারকেল কোড়াটা দেবো। আর তুমি বলছো নরমালি দই আর ধনে পাতাটা যায় না, কিন্তু আমরা খুব সামান্য করে দেব। এবারে এটাকে ভালো করে মিক্স করবে তো, কিন্তু চিনি এখানে দিতে নেই, কিন্তু তবুও আমি এক চিমটে চিনি দেবো এটাকে একটু ব্যালেন্স করার জন্য। এবারে তুমি এটা কি মাখবে তো? চামচ দেবো না, হাত দিয়ে মাখবে? চামচ দিয়ে মাখ। চামচ দিয়ে শুনিয়ে নাও। আচ্ছা এই যে আজকে আমরা লাউ পাতায় চিংড়ি বানাচ্ছি, আর লাউ পাতায় চিংড়ি বানাতে আমাদের সঙ্গে রয়েছেন রচনাদি। রচনাদি হ্যাংলার দীর্ঘদিনের সঙ্গী, তাই তো? অনেকদিন বাদে এলে, আমার মনে হয় খুব ভুল না করলে পুজোর সময় বোধহয় দেখা হয়েছিল। এক্স্যাক্টলি, তাই তো? পুজোর সময়। ওকে এটা তো মাখা হয়ে গেছে, এবারে কি করবে বলো? এটাকে রেখে দিতে হবে একটু? এটা একটু রেখে দিলে কি হয়, এর ভেতরে একটু ঢুকবে মশলাটা, খুব ভালো করে অ্যাবজর্ব করলে খেতে ভালো লাগবে। খেতে ভালো লাগবে। ওকে এটা একটুখানি আমরা সাইডে রেখে দিই, ততক্ষণে লাউ পাতাটা বোধহয় তৈরি করে নেওয়া ভালো, যে কি পদ্ধতিতে তুমি ওটা করছো। ঠিক আছে এটা তো মিক্স হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিই। আর এবার এতে আমরা একটু তেল মাখাবো। একটু বড় তুমি অনেকটা ভেতরে দিতে পারছো, তাই তো? ছোট হলে অল্পই দিচ্ছ। ছোট হলে অল্প। ভালো করে বেঁধে দেবো আর কি, যাতে বেরিয়ে না যায়। ভাজতে গিয়ে এই
হবে বাকিগুলো আমরা তৈরি করে ফেলি তাহলে এবার তোমার কি লাগছে বলো এবারে কড়াই লাগছে তো ফ্রাইং প্যান এটা গরম হলে এটা গরম হলে সরষে তেল আচ্ছা এটা কি একটু বেশি তেলে ভাজবে না হালকা একটু হালকা তেলে বেশি বেশি তেল লাগছে না মানে ডুবো তেলে নয় না 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 একদমই না ওকে ढाका दिए कतक्षण रखते যখন একদমই মায়ের মতো করেই করি কিন্তু মায়ের মতো হয় না স্বাভাবিক মায়ের হাতের অন্যরকমই স্বাদ আচ্ছা এটা অনেকক্ষণ হয়ে গেল একবার তুমি দেখে নেবে একবার দেখি তেলটা দিলে কি তেলের একটা স্মেলটা যায় আমরা এখন বন্ধ করে দিতে পারি বন্ধ করে দেবো মানে ডান তো অলরেডি আমরা ঢাকা দিয়ে রাখি মানে কিছুক্ষণ রেখে দিতে হবে ওকে ওর মতো হোক আচ্ছা ততক্ষণ আমরা তারে প্লেট যেটা সাজাবো সেটা রেডি করে ফেলি বেশ আচ্ছা না আমার মনে হয় হয়ে গেছে আমাদের আজকের রেসিপি তুমি একটু হাতে নিয়ে নাও লাউ পাতা চিংড়ি যেমন ভাত দিয়েই এটা খেতে হয় বলে ভাত দিয়ে আমরা সুন্দর সাজিয়েও নিয়েছি এবং আমি তো অ্যারোমাটা পাচ্ছি এখানে আমি তো বলতেই পারি যে খুব সুস্বাদু একটা খাবার খুব ভালো হয়েছে তবে এরপরে তো টেস্ট করে দেখতে হবে তবে আপনারাও কিন্তু একবার বাড়িতে অবশ্যই বানাবেন বানিয়ে কেমন হলো বা কেমন খেলেন আপনারা সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর এবারে তুমি আর আমি দুজনেই টেস্ট করব করে আমরা বলবো যে কেমন হলো খেতে ওকে দারুণ খেতে হচ্ছে সত্যি কিন্তু অসাধারণ একটা রেসিপি আর সব মিলিয়ে খুব সুন্দর একটা অ্যারোমা রয়েছে কিন্তু এই রান্নাটার মধ্যে তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন করে কেমন হলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর রচনাদি তোমাকে ধন্যবাদ তো দেব না কারণ তুমি আমাদের এতদিনের সঙ্গী তবে খুব ভালো লাগলো এতটা সময় আবার তোমার সঙ্গে খুব ভালো লাগলো ভালো লাগে হেগলার সাথে থাকতে একদম তাই আর তোমাকে পেলে আমাদেরও ভালো লাগে কারণ রেসিপি তো থাকে তার সঙ্গে গল্প থাকে তবে আজকে গল্পটা একটু কম হয়েছে বোধহয় নিশ্চয়ই আবার তো আগামীতে তো অনেক অনুষ্ঠান অনেক কিছু রয়েছে তার ফাঁকে নিশ্চয়ই তুমি আবার আসবে নিশ্চয়ই আসবে তখন অনেক গল্প হবে অপেক্ষায় থাকি কখন ডাক আসবে আর তোমার জন্য আমাদের হেশেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার রয়েছে এটা তোমার জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে হ্যাংলাদের সঙ্গে আর আপনারাও কিন্তু আমাদের সঙ্গে থাকবেন তবে যারা আমাদের পিডিএফ সাবস্ক্রিপশন নিতে চাইছেন বিভিন্ন রেসিপির জন্য কারণ শুধুমাত্র একটা দুটো রেসিপি তো নয় হ্যাংলা হেশেলে কিন্তু
অনেক রেসিপি রয়েছে। তাই সেই রেসিপি পাওয়ার জন্য যারা পিডিএফ সাবস্ক্রিপশন নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন, মাত্র 500 টাকা এই পিডিএফ সাবস্ক্রিপশন আপনারা নিতে পারেন। আর এছাড়া যেটা করবেন, কারণ নান্না নিয়ে অনেক রকম গল্প কিন্তু আপনাদের মনে থাকে বা অনেক রকম গল্প আপনাদের কাছে কিন্তু আছে, সেই গল্প যদি আমাদের সঙ্গে শেয়ার করতে চান তবে কিন্তু অবশ্যই লিখে পাঠাতে পারেন। আরেকটা যেটা করবেন সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেল, সেটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ শুধুমাত্র আজকের রেসিপি নয়, নানান রেসিপি নিয়ে, খাবারের অনেক গল্প নিয়ে, রান্নার অনেক ইতিহাস নিয়ে কিন্তু আমরা আপনাদের সঙ্গে থাকি। আমাদের ইনস্টা পেজ, ফেসবুক পেজ সেটা ফলো করতে একদম ভুলবেন না, এভাবেই সঙ্গে থাকবেন। আর অনুষ্ঠান নিয়ে যদি কোনো মতামত থাকে, কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আজকের রেসিপিটা কেমন হলো সেটা জানাতে ভুলবেন না, এছাড়াও যদি কোনো মতামত থাকে সেটাও জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।